মিছেও তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান রাত ১২টার আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। একদম বাঙালিয়ানায় ফিরে যাব, সাবেকিয়ানার ছোঁয়া, কারণ সামনে কিন্তু এখন হাতে গোনার মাত্র কয়েকদিনের অপেক্ষা পুজোর। আর তাই আজকের কিন্তু আমাদের আলোকসজ্জা বলুন বা আমাদের সপ্তাহ খুব অন্যরকম লাগছে, আসলে একটা বিশেষ পর্ব। একদম নতুন ঝলকে সাজো সাজো রব নিয়ে শুরু, আর তার সাথে নারীর সাথে শাড়ির সম্পর্কের কথা থাকে। আর আজকে একদম বাংলার তাঁত বা শিল্পসত্তার কথা বলবো, সাথে থাকবে আপনাদের সঙ্গে শাড়ির সম্ভার। আমার সঙ্গে রয়েছে নয়নদা, অনেক অনেক স্বাগত নয়নদা তোমাকে। নমস্কার। নমস্কার। আজকে কিন্তু আমরা শুরুতেই বলেছি যে আমি বাংলার তাঁতের কথা বলবো, যেকে একদম বলা যেতে পারে এক একটা সুতো গুঁড়িয়ে মাকু বুনিয়ে কাজ করা, সেরকম শিল্প সত্তাকে তুলে ধরার প্রচেষ্টা শাড়ির মাধ্যম দিয়ে। আসো শুরু করি। এক নম্বর শাড়ি আপনারা দেখবেন, বাহ, চলে যাবো নাম্বার ১। এটা প্রথমে একটা ব্রাইট কালার, কালারফুল দিয়ে শুরু করেছে নয়নদা আজকে। প্রত্যেকটা সময়ই আপনাদেরকে নতুন নতুন সম্ভার নিয়ে দেখাই। বাও, আঁচলের কালারটা কিন্তু নেভি ব্লু আর তার সাথে মেজেন্ডার কম্বিনেশনে রয়েছে। আর নিচের দিকটা একটু দেখছেন, হয়তো সবুজের একটা হাইলাইটেড, মানে একটা শেডেড। আর পুরো শাড়িটার বেস কালার বলবো, বেস কালারটা হালকা খয়েরি কালারের একটা মিক্সিং ফর্ম বলা যেতে পারে। আর ভিতরে যা কাজ দেখছেন, এগুলো কিন্তু সব মাকু গুড়িয়ে গুড়িয়ে পুরো বুননের কাজ রয়েছে। অসাধারণ কালার কম্বিনেশন এরকম একটা শাড়ি পরে সকালটা তো শুরু করা যেতেই পারে। 1950 ১৯৫০ পেয়ে যাচ্ছেন আপনারা এক নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। চলে যাব এবার আমরা ২ নম্বর শাড়ি, নাম্বার ২। ডিপ নেভি ব্লুর সাথে একটা কম্বিনেশন থাকবে, এটাও একটুখানি মেজেন্ডা, কোথাও একটুখানি বিস্কিট কালার, এর সাথে পিচ কালার মিক্সিং করলে আঁচল একটা শেড সেটা কিন্তু এসছে। ওয়াও, নাম্বার ২, ২ নম্বর, দারুণ। ডিপ নেভি ব্লুর সাথে কন্ট্রাস্ট হয়েছে, নিচটা একটু সবুজের শেড পাচ্ছেন, আর মাঝখানটা দেখুন একটু লাইট পিচের সাথে অরেঞ্জ মিক্স করলে একটা ফেডেড কাজ সেরকম যাচ্ছে, হচ্ছে একটা কালার। আর পুরো শাড়িটা কিন্তু ডিপ নেভি ব্লুর ওপর পুরো কাজ করা রয়েছে। এই যে আপনারা কাজটা দেখছেন, এগুলো না খুব সুন্দর, ছোটবেলায় মনে আছে ঘোরানো আমাদের পাখা পাওয়া যেত, ওই ঠিক এরকম পেতে পড়া, পুরোটাই কিন্তু বুননে কাজ। এটা হচ্ছে নাম্বার ২, ২ নম্বর শাড়ি, যার প্রাইস ১৯৫০ ১৯৫০ তো পেয়ে যাচ্ছেন ২ নম্বর শাড়ি উইথ রানিং এ ব্লাউজ পিস। চলে আসবো আমরা ৩ নম্বর শাড়ি, দেখি ৩ নম্বর কি আপনাদের জন্য ঝলক। বাহ, দারুন, সো ইউনিক এন্ড সফিস্টিকেটেড কালার, পুরো অলিভ কালারটা বেস কালার রাখা হয়েছে, তার সাথে আঁচলের দিকটা ওয়াও। এই পোর্শনটা একটা জার্মান ব্লু এর শেড পাওয়া যাচ্ছে, আঁচলের দিকটা দেখো দারুন না, ভীষণ অসাধারণ। এবং অলিভ অলিভ গ্রিন এর সাথে এইরকম একটা কম্বিনেশন ভীষণ ইউনিক। আর পাড়ের দিকটা একটু দেখিয়ে দিই, পাড়ের দিকে কিন্তু এরকম জিগজ্যাগ ওয়েতে বা ওয়েভ ডিজাইনে গেছে, রান থ্রু করা তিনটে কাজ, একটা স্লিক পার পার্পল কালার দিয়ে হাইলাইটেড। হ্যাঁ, নয়নদা কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ একদম, এটা তো কোয়ালিটি বটেই, ভীষণ ভালো কোয়ালিটি, যেহেতু কটন আর এটা সিল্ক ফিনিশ করা হয় যেহেতু গ্যাস কটনের উপরে আছে এটা। আর এইগুলো কিন্তু প্রত্যেকটা মিনে করে গেছে, একদম টিস্যু দিয়ে মিনে করা আছে, সিলভার একদম। তাঁতের এটাই আভিজাত্য উইথ ব্লাউজ পিস রানিং। চলে আসবো এবার আমরা ৪ নম্বর শাড়ি, নাম্বার ৪। আপনাদের যাদেরই ভালো লাগবে চটপট বুকিং করবেন, বুকিং নাম্বার যাচ্ছে। এবং একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে তাঁতের ক্ষেত্রে ওই অনেকে মনে করেন কি ফুলে থাকবে, এই শাড়িটা এতটা সফট একটা টেক্সচার দেওয়া রয়েছে, জাস্ট একটা হালকা আয়রন করবেন তাহলেই কিন্তু এই শাড়িটা আপনি পরতে পারছেন। আর এখন শাড়ি কিন্তু বাড়িতে খুব কম মানুষ আছেন, ধরুন আমি বলবো একটা ড্রাই ওয়াশে দিয়ে দিতে অনেক বেটার শাড়িটা রাখা যায়,
একটা তাঁতের কালেকশন দেখছেন, পুরো পার্পল কালার হচ্ছে বেস কালার, আঁচলের দিকে কিন্তু হাইলাইটেড হয়েছে বা ডিপ নেভি ব্লুর সাথে আপনার পিঙ্ক বা বলা যেতে পারে ম্যাজেন্ডা কালার। এই শাড়িটাও সেম কাজেই যাচ্ছে, এইরকম টানা কাজ যাবে, পাড়ের দিকটা হাইলাইটেড হয়েছে ওয়েভ ডিজাইনে। 1950 তে পেয়ে যাচ্ছেন আপনারা চার নম্বর শাড়ি, এটার ব্লাউজ পিসটাও রয়েছে রানিং এ ঠিক এইভাবে। এবার আমরা আসবো ঐতিহ্য, কারণ বাংলার তাঁতে তৈরি একদম হাতে ঘুরিয়ে জামদানি, মিনিমাম প্রাইস এগুলো, ভীষণ ভালো কোয়ালিটি। একটা হালকা বিস্কিট কালার বা বলা যেতে পারে অফ হোয়াইট কালারটাকে বেস কালার রেখে কিন্তু ঠিক এইভাবে কাজ গেছে, সবুজ এবং গ্রে শেডে। আর এই যে ভিতরে কাজগুলো দেখছেন, যা কিছু দেখছেন এগুলো কিন্তু সব বুনিয়ে বুনিয়ে কাজ, সব একদম মাকুগুরি। 1750 তে পেয়ে যাচ্ছেন 1750 এ উইথ ব্লাউজ পিস নেই, আচ্ছা উইদাউট বিবি, একদম এটা কিন্তু ব্লাউজ পিস নেই একদম। এবার প্রত্যেক দিন খোলা থাকে আবরণ আপনাদের জন্য, এখন তো পূজোর সময় অর্থাৎ প্রচুর কেনাকাটার একটা রাশ রয়েছে, সেই কথা মাথায় রেখে কিন্তু আপনাদেরকেও ভাবতে হবে যে হাতে বেশি একটা সময় নেই, তাহলে কোথায় আসব? অবশ্যই আপনি আসবেন আবরণে, যেখানে কেনাকাটাটা একটু শান্তিতে মনোরম একটা পরিবেশের সাথে করতে পারবেন। এটা আমরা দেখছি ছ নম্বর শাড়ি, একটা সিগ্রিনের ওপর কম্বিনেশন রয়েছে, আঁচলের দিকে দেখুন যে কাজটা গেছে, একটা হালকা সিলভার কালারের টোন পাচ্ছি, আর পাচ্ছি একটুখানি মাস্টার দিওয়ালাটার সাথে একটু ব্রাউন মিশিয়ে দিলে যে কালারটা আসে। এর প্রাইস রয়েছে 1750, 1750 ছ নম্বর শাড়ি। এবার আসবো আমরা সাত নম্বর শাড়ি। হ্যাঁ, এটাও কিন্তু বয়োজ্যেষ্ঠদের জন্যই, তার মানে এটা নয় যে আপনারা পড়তে পারবেন না, মাঝ বয়সী ডেফিনেটলি পড়তে পারবেন। এটা হচ্ছে নাম্বার 7, সাত নম্বর শাড়ি, এটাও কিন্তু হালকা বিস্কিট কালারের ওপর কাজ যাচ্ছে, এটা হাফ মুন শেপের একটা বরফি করা, ভীষণ ইউনিক। এবং এই যে কাজগুলো দেখছেন না, পুরোটাই একদম কিন্তু বুনিয়ে বুনিয়ে সুতোর কাজ, ভিতরেও সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রয়েছে ছোট ছোট বটির। এই যে পাটটা সো হাইলাইটেড, মানে একটা লাইট গ্রিনের উপর একটা ভালো, ভীষণ ভালো কোয়ালিটি, ইয়লিশ একটা এফেক্ট আনা, এবং সেটা সুতোর, সুতো যত ভালো হবে তাঁতের ক্ষেত্রে কিন্তু তার টেক্সচারটা বদলে যায়। 1750 তে পেয়ে যাচ্ছে সাত নম্বর শাড়ি। এবার আমরা আসবো আট নম্বর শাড়িতে, মানে আমরা সেম ডিজাইনে থাকবো, স্টিল গ্রের উপর শাড়ি রয়েছে, আসুন আমরা সেম ডিজাইনে থাকবো, অনেকগুলো কালার অপশন পাবেন, প্রচুর কালার অপশন পাবেন। শুধু কালার অপশন আলাদা, 1750 শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা 1750। এবার আমরা আসবো ন নম্বর শাড়ি, আবরণ কোথায় প্রত্যেকের জানা, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে আবরণ, পাশে রয়েছে অরেঞ্জেস। বাড়ির ছোট্ট সদস্যদেরকেও মন কিন্তু খারাপ করতে দিলে চলবে না, তাই সপরিবারে যখন আসবেন অরেঞ্জেসেও কেনাকাটাটা করে ফেলুন আপনার সঙ্গে। এবার আমরা আসি নাম্বার 9 নম্বর, একটা নিয়ন গ্রে কালার, তার সাথে কাজ যাচ্ছে অ্যাশ এবং হোয়াইটের, ওয়াও, সো একটা ইউথফুল এবং খুব আইসুদিং একটা কালার, খুব সোবার কালার। এটা ন নম্বর শাড়ি আপনারা দেখছেন, 1750, 1750 পেয়ে যাচ্ছেন। এবার আমরা চলে যাব 10 নম্বর, এবার চলেও 10 নম্বর শাড়ি, দেখা যাক কি আসছে। বাহ, দারুন, একটা পাউডার সিগ্রিনের কন্ট্রাস্টে রয়েছে শাড়িটা, তার সাথে অবভিয়াসলি তাঁত, বাংলার তাঁত, সুতরাং বুননের কাজ তো থাকবে। আমরা এবার দেখব, আমরা 10 নম্বর দেখছি, 10 নম্বর, ওয়াও, আঁচলটা, আঁচল এই যে আমরা ফেলছি তাতে কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন যে কতটা সোবার এবং লাইটওয়েট, মানে তাঁতের কিন্তু কখনো দেখবেন না, তাঁত বাংলার আভিজাত্য বা সাবেকিয়া না, এবং চিরাচরিত শাশ্বত একটা সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় নারীদের, কারণই হচ্ছে এই যে শাড়ির কোয়ালিটি। আবরণ নিয়ে ভাবতে গেলে কোয়ালিটি নিয়ে আপনাকে ভাবতে হবে না, কারণ আবরণই একমাত্র কোয়ালিটি মেনটেন করে। 1750 পেয়ে যাচ্ছেন নাম্বার 10। এবার চলে যাব নাম্বার 11, 11 নম্বর, একটা পেস্তা গ্রিনের কম্বিনেশনে আমরা শাড়ি দেখব, 11 নাম্বার 11, সেম মেটেরিয়ালই থাকবে এগুলো, আর
পিওর কটন 100% কটনে থাকবে। ওয়াও, এগুলো লাল ছাড়া 11 নম্বর শাড়ি আপনারা দেখছেন, একটা লাইট পেস্তার সাথে অরেঞ্জ হোয়াইট অ্যান্ড একটা ব্লু এর কম্বিনেশনে যাচ্ছে, পুরো বুনিয়ে কাজ, যার প্রাইস 1750 এ পেয়ে যাচ্ছেন আপনারা 11 নম্বর শাড়ি। এবার আমরা আসবো 12 নম্বর শাড়ি, আরেকটি এরকম কালেকশন দেখাই যেটা কিন্তু বয়োজ্যেষ্ঠদের জন্য, আমাদের সব থেকে প্রিয় সেই মানুষগুলো, দিদা ঠাম্মি, যাদের কাছে অনেক বেশি প্যাম্পার্ড এবং অনেক ভালোবাসা আদরে যত্নে আমরা বড় হয়েছি, আর তাই তাদেরকে সাজানোর কথা মাথায় কিন্তু আবরণ সব সময় রাখে। একটা হোয়াইটের ওপর রয়েছে বেস কালার, এবং এই যে দেখছেন কাজটা আঁচলের জায়গায় হাইলাইটেড হয়েছে, এটা একটা রানিং পাতার কাজ বলা যেতে পারে, যেখানে ব্লু আর তার সাথে কিন্তু সবুজের কম্বিনেশনে হাইলাইটেড, পুরো আপনার মনে হবে ভিতরে এই যে কাজটা গেছে, হ্যাঁ এটা দেখাবো ট্রান্সপারেন্সিটা, ভেতরে না আপনার মনে হবে একটা স্ট্রাইপস হোয়াইট, মানে বেস কালারের উপর সেম কালারের উপর একটা সুতোর কাজ গেছে, যার প্রাইস রয়েছে, কমে এলাম নাকি আমরা, হ্যাঁ 1650, 1650 তে পেয়ে যাচ্ছেন এই শাড়িটা। আপনাদের সাথে তাঁতের সম্ভারে রয়েছে আমরা, যাদেরই পছন্দ হচ্ছে স্ক্রিনশট তুলতে ভুলবেন না যেন, কারণ এটাই আপনাকে ওই যে বলে শাড়ির অস্তিত্বকে বজায় রাখবে, মানে আপনি নিয়ে আসবেন আর কেনাকাটা করতে সুবিধা হবে। একটা অফ হোয়াইট পেস কালারের উপর হালকা একটু যদি বলি মাটি মাটি কালারটা মিক্সিং করলে যে কালারটা আসে সেই কালারটা কিন্তু এইটা, এটা আমরা দেখছি 13 নম্বর শাড়ি, যার প্রাইস রয়েছে 1650, 1650। চলে আসি 14 নম্বর শাড়ি, নাম্বার 14, আব্বা দারুণ একটা মাঙ্গলিক শাড়ি দিয়ে কিন্তু এবারের এই সময়টা আপনারা উপভোগ করুন, আর ভালো কেনাকাটায় আবরণকে সঙ্গে নিন, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নেবেন, রঙিন ভাবে সাজতে গেলে আপনাদেরকে আবরণকে সঙ্গে নিতেই হবে, কারণ আবরণে আসলে আপনারা ইউনিক কালেকশন এবং আনকমন প্রচুর প্রচুর স্টক দেখে নিতে পারবেন। এটা হচ্ছে চোদ্দ নম্বর শাড়ি, একদম লাল সাদার একটা ছোট্ট পাড়ের ওপর কাজ গেছে, ভীষণ ইউনিক এই শাড়িটা বলবো, কেউ যদি সবুজ বা কেউ একটা ব্লু ব্লাউজ দিয়েও পরেন বেশ মানাবে, আর অনেকে আছে পাড়ের যেহেতু কালারটা লাল, সুতরাং লাল সাদার কম্বিনেশন তো অলওয়েজ সুপার হিট। 1650 এ পেয়ে যাচ্ছেন 1650। এবার আমরা চলে আসবো 15 নম্বর শাড়ি, 15 নম্বর শাড়ি একটু কোয়ালিটি, হ্যাঁ একদম টেক্সচার মেটেরিয়ালসটাও একটু চেঞ্জ হবে, তার সাথে ডিজাইনটাও বদলাচ্ছে। এই এখন যে সম্ভারগুলো দেখবেন না, এগুলো আমার মনে হয় যে এখনকার জেনারেশন একদিন তাঁত পরবেন, মানে হয় না অনেকেই ভালোবাসেন কিন্তু, সুতরাং তাদের জন্য এই কালেকশনগুলো খুব পকেট ফ্রেন্ডলি, এবং এই যে এতগুলো সুতোর বুননের রানিং কাজ গেছে, এগুলো কিন্তু রান সেলাই করে দিয়ে ভেতরে পুরো কাজ রয়েছে, মানে কাঁথা যেভাবে উইভিং হয় ঠিক ওইভাবে একদম খেওয়া উইভ করে গেছে, সেই উইভিং এ কিন্তু গেছে। নাম্বার 15, 15 নম্বর, এটা বলবো একটা মাল্টি কালারের, যেহেতু টাচ আপ রয়েছে পাড়ের দিকটা, যে কোনো একটা কালার দিয়ে পরুন, মিক্স অ্যান্ড ম্যাচ করে খুব ভালো হবে। এটা 1650 এ আপনারা পেয়ে যাচ্ছেন 15 নম্বর, ঘুরিয়ে বুননের কাজ রয়েছে, যে কাজটা আমরা দেখলাম 15 নম্বরে, 16 নম্বরও সেম কাজ দেখছি, আগে যেটা আমরা ফেলবো সেটা কিন্তু ব্লাউজ পিস, এই হচ্ছে নিচের পোর্শনটা চলে গেল, এটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্লাউজ পিস। এবার আমরা আঁচলটা দেখাই, বাহ কালারটা ভীষণ সাধারণ, অ্যাকচুয়ালি এটা ব্লুইশ গ্রে, মানে একটা অন্য রকম লাগছে তাই না, এটা পরার পরে রানী কালারের ব্লাউজ দিয়ে পরুন, এর সঙ্গে একটা ছোট্ট হালকা পাতলা জুয়েলারি পরুন, সেটা আপনার আবরণে পেয়ে যাবেন, কিন্তু সাজতে একটু অন্যরকমই সাজতে হবে, ভীষণ সুন্দর। এবং সবথেকে এই যে আমরা শাড়ি কিন্তু যে কোনো শাড়ির ক্ষেত্রে দেখবেন না খুললে শাড়ির সৌন্দর্যতা বৃদ্ধি পায়, একদমই তাই, আপনাদের প্রত্যেকটা শাড়ি চেষ্টা করি খুলে দেখানোর আমরা। 1650 তে পেয়ে যাচ্ছেন 16 নম্বর শাড়ি, ব্লাউজ পিস আগেই দেখিয়ে দিয়েছি, এবার আমরা আসবো 17 নম্বর শাড়ি, 17 নম্বর শাড়ি বেবি পিঙ্ক, একটা মিষ্টি কালারের সাথে রানিং সুতোর কাজ রয়েছে, মাল্টি কালারের, বাহ এটাও একটা খুব ইয়ং এবং ইউথফুল একটা কালার, নিচের পোর্শনটা গেল কিন্তু ব্লাউজ পিস। এবার আমরা আঁচলটা একটুখানি দেখাই, এই হচ্ছে আঁচল যাচ্ছে, বাহ এইটাও কিন্তু পুরো সেম কাজ যাচ্ছে, বডির সাথে সেম কাজ,
যার প্রাইস রয়েছে 1650 1650 তে পেয়ে যাচ্ছেন 17 নম্বর 70 এই হচ্ছে কুচির কাজটা পড়ছে স্ক্রিনশট তুলবেন যখন আমরা কুচির পোরশনটা দেখাচ্ছি বা ওয়াইডলি আমরা আপনাদের কাছে শাড়িটা খুলে দেখাচ্ছি সেই সময় স্ক্রিনশট তুলুন আর নাম্বারটা নোট করে রাখুন যাতে পরবর্তী কেনাকাটা অসুবিধা না হয় এবার চলে যাব 18 নম্বর এটা জাস্ট দেখুন কালারটা দারুন লেমন ইয়েলো সো ব্রাইট সো ব্রাইট এন্ড ইয়ং ওয়াও অসাধারণ সেম কাজ কিন্তু দারুণ লাগছে এই যে পাড়ের কাজে এই যে একটা জিগজ্যাগ ওয়েতে কাজ তারপর এই যে সুতোটা বুনিয়ে বুনিয়ে কাজ এবং এত নিখুঁত তাঁত বোনা যারা দেখেছেন তারা জানেন যে এক একজন শিল্পীর সত্যি বারবার কুর্নিশ জানাতে হয় কি পরিমাণ পরিশ্রম করে এক একটা মাকুই বুনিয়ে বুনিয়ে কাজ এটা কিন্তু 1650 1650 এ পেয়ে যাচ্ছেন 18 নম্বর শাড়ি এবার আমরা চলে আসব 19 নম্বর শাড়িতে সেম ডিজাইনের কিন্তু অনেকগুলো কালার অপশন আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা বিয়ের বাড়িতে হোক বা কোনো গিফটের জন্য এগুলো খুবই বেটার তত্ত্বে সাজিয়ে দিন তাও ভীষণ ভালো ব্যাপার কারণ এগুলো প্রত্যেকটা দারুণ কোয়ালিটির শাড়ি 19 নম্বর একটা পিচের সাথে পিঙ্কের কম্বিনেশন যদি হয় ঠিক সেম এই কালারটা আসে যার প্রাইস থাকছে 1650 1650 এ পেয়ে যাচ্ছেন 19 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস এবার আমরা আসব 20 নম্বর শাড়ি 20 নম্বরে আমরা কি দেখছি দারুন দারুন কালেকশন এবং সো ইউনিক ব্ল্যাক এর উপর অনেক মানে বাদে অনেকক্ষণ তো বলা যায় না আমি অনেক দিন বাদে দেখলাম ব্ল্যাক এর উপর তাঁতের এরকম একটা সোবার কম্বিনেশন অন্যরকম একদম অন্যরকম এবং এই যে মাল্টি কালারের সুতোটা ব্ল্যাক এর উপর এত হাইলাইটেড হয়েছে সেটাই তো স্বাভাবিক আর পাড়ের কাজটা দেখিয়ে দিই একটু পাড়ের কাছে মাল্টি সুতোর যে ওয়ার্ক করেছে মাঝখানের এই সেগমেন্টটা না সো হাইলাইটেড কেন বলুন তো এটা সুতোটাকে বুনিয়ে বুনিয়ে একটু মোটা করে কাজ গেছে যার ফলে এতটা হাইলাইটেড হয়েছে শাড়ি 20 নম্বর এটা হচ্ছে নাম্বার 20 মাল্টি কালারের ব্লাউজ দিয়ে পরুন অসাধারণ লাগবে তার সাথে জাং জুয়েলে ভীষণ আরাম পরে ভীষণ কমফোর্টেবল হয় সো 1650 1650 এ পেয়ে যাচ্ছেন 20 নম্বর শাড়ি এবার আমরা আসব 21 নম্বর শাড়ি 21 নম্বর একটা স্কাই ব্লু বা বলা যেতে পারে আকাশী কালারের একটা শাড়ি নিয়ে থাকছি আমরা এটা কত নম্বর 21 নম্বর আমরা প্রথমে যে পোরশনটা ছাড়ছি সেটা হচ্ছে আঁচলের এই গেল আঁচল এবার আমরা চলে আসি এই পোরশনটা নিচের যে পোরশনটা ছিল কিন্তু ব্লাউজ পিস হ্যাঁ এগুলো উইথ বিপি রয়েছে তাছাড়াও যদি মনে করেন ডিজাইনার ব্লাউজ দিয়ে পরবেন পরতে পারবেন এর ডিজাইনটা একটু বলবো এটা কিন্তু অ্যারো কিংবা ধানের শীষের যে কাজটা হয় সেই কাজে গেছে এই মাঝখানের কাজটা পার্টটা হাইলাইটেড হয়েছে ঠিক এইভাবে যার প্রাইস রয়েছে 1650 1650 এ পেয়ে যাচ্ছেন এবার আমরা আসব 22 নম্বর শাড়ি নাম্বার 22 রাইট এবং ইয়ং নিউ জেনারেশনের জন্য এরকম একটা শাড়ি আমি কিন্তু এরকম তাঁত পড়তে দেখেছি নতুন প্রজন্মকে কিভাবে আমি বলবো সেভাবে আপনারা ক্যারি করতে পারেন ভীষণ ভালো লাগবে ব্লাউজটা হবে আর পাঁচটা ব্লাউজের থেকে একটু আলাদা প্যাটার্নে সেটা কীরকম ধরে নিন ব্লাউজটা হবে একটা টপ কিংবা একটা শার্ট বেসে করা এবং সেটা পিওর কটনের উপর তার সাথে এই শাড়িটা প্লিটিং করে পরবেন যতটা চওড়া পার ঠিক ততটা চওড়াই কিন্তু প্লিটটা করবেন এই শাড়িটার এফেক্ট বিউটিফিকেশন তখন আপনি পাবেন অসাধারণ একটা কালার একটা ডিপ পার্পল বা মেজেন্ডা বলতে পারেন 1650 1650-তে পেয়ে যাচ্ছেন 22 নম্বর শাড়ি উইথ বিপি এবার আমরা আসবো 23 নম্বর শাড়িতে সাদা লালের একটা কম্বিনেশন সাথে মাল্টি কালারের সুতোর কাজ রয়েছে অসাধারণ দেখা যাক আপনারা আসুন আসলে বুঝতে পারবেন একদম বিরাটি মিনি বাস স্ট্যান্ড তার ঠিক উল্টো দিকে আবরণ এবং অরেঞ্জেস আবরণ প্রতিদিন খোলা সোম থেকে রবি সকাল 10টা থেকে রাত্রি 9টা 11 ঘন্টা আপনারা আবরণকে পাবেন শুধু আসতে হবে আসলে একতলা থেকে চারতলা তো প্রচুর ভ্যারাইটি আছে তার সঙ্গে পাশেই অরেঞ্জেস দ্য হাউস অফ আবরণ আবরণেরই একটা শাখা হচ্ছে অরেঞ্জেস যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের প্রচুর ভ্যারাইটি খেলনা থেকে শুরু করে ড্রেসের প্রচুর ভ্যারাইটি পাবেন আসুন 23 নম্বর শাড়ি আপনারা দেখছেন সাদার ওপরে পাড়ের জায়গাটা মাল্টি কালারের সুতোর ওয়ার্ক
এর প্রাইস রয়েছে 1650 মাত্র 1650 এ পেয়ে যাচ্ছেন 23 নম্বর শাড়ি আরেকটা বিষয় বলে দিই যারা অনলাইনে কেনাকাটা করতে চাইছেন তারা অবশ্যই করতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আমাদের অনলাইন কেনাকাটা সুবন্ধ ব্যবস্থা রয়েছে যার ফলে ডেলিভারি চার্জ বা কুরিয়ার চার্জেসটা অ্যাড অন হয়ে যাবে সেটাই তো স্বাভাবিক তাই চট করে কেনাকাটা করার জন্য কিন্তু আপনাকে বুকিং করতে হবে রাত 12টার অনুষ্ঠান সুতরাং এখন নো ফোন কলস আগামীকাল সকাল 10টা থেকে আপনারা বুকিং করতে পারেন আপনার বাড়িতে বসে কেনাকাটা করুন মনের পছন্দের শাড়িটা চলে আসি আমরা 23 নম্বরে নাম্বার 23 দারুন একটা নীলের কমিটেড রয়্যাল ব্লু কালার এর সাথে আপনার মাল্টি কালারের সুতোর ওয়ার্ক আছে সেম ডিজাইনেই রয়েছে আমরা আপাতত এটারও ব্লাউজ পিস আছে ইনক্লুডেড যার প্রাইস 1650 23 নম্বর সরি এটা 24 নম্বর 23 নম্বরটা আগে দিয়ে দিয়েছি 24 নম্বর নীলের উপর হ্যাঁ 1650 24 নম্বর পেয়ে যাচ্ছেন আপনারা এই শাড়িটা উইথ বিপি এবার আমরা আসবো 25 নম্বর শাড়ি 25 নম্বর শাড়িতে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন মাথায় রেখেই একটা দারুণ শাড়ি দেখাবো মানে আমি বলবো নতুন বউ বা একটা লজ্জা বস্ত্র হিসাবে সিঁদুরদানের সময় কি দেব সেই মানে তৎসময় দাঁড়িয়ে থেকে চিন্তা ভাবনা করে আমরা অনেক ধরনের শাড়িকে অ্যাভয়েড করতে চাই কিন্তু আমি বলবো না এই সমস্ত শাড়ি পকেট ফ্রেন্ডলি এবং প্রত্যেক মানুষ সব শ্রেণীর কথা মাথায় রেখে কিন্তু আবরণ শাড়ির সম্ভার নিয়ে আসে একটা লালের ওপর কম্বিনেশন দেখাচ্ছি আপনাদেরকে মাল্টি কালারের অসাধারণ দেখতে দারুন সো ব্রাইট একটা হলুদ কালার আমি একটু ফেলে দেখাই আমার ব্লাউজটা আজকে যাই হোক কোইনসিডেন্টলি মিলে যাবে এই হচ্ছে লুকস আসবে শাড়ির তার মানে বুঝুন নতুন বউকে কেমন লাগবে এটার প্রাইস কিন্তু রয়েছে 1650 1650 এ পেয়ে যাচ্ছেন এই শাড়িটা 25 নম্বর ব্লাউজ পিস বিপি আছে নাম্বার 25 তাছাড়াও ডিজাইনার ব্লাউজ দিয়ে পরুন আমার মনে হয় বেশি ভালো লাগবে আপনাদেরকে 25 নম্বর 1650 তে আমরা এবার চলে যাই 26 নম্বর নাম্বার 26 26 নম্বর মফ কালার সো রেয়ার কালার এবং তার সাথে কম্বিনেশনটাও ভীষণ ভালো অবভিয়াসলি মাল্টি কালারের সুতোরই ওয়ার্ক রয়েছে আমরা এবার দেখে নিচ্ছি 26 নম্বর শাড়ি নার এক্স নাম্বার 26 26 নম্বর 26 নম্বর শাড়ি মফ কালারের উপর পুরো মাল্টি কালারের সুতোর ওয়ার্ক ওয়াও 26 নম্বর নাম্বার 26 খুব লাইট কালার কিন্তু তার সাথে এই ব্রাইট কম্বিনেশনটা যেহেতু পাড়ের দিকটা রয়েছে আপার ইয়ার লোয়ারে যার ফলে কিন্তু এই শাড়িটা ভালো লাগবে সো 1650 তে পেয়ে যাচ্ছেন আপনারা 26 নম্বর শাড়ি উইথ বিপি 27 নম্বর এবার আমরা 27 নম্বর দেখি একটা তরতাজা সবুজ এখন তো ধরনই একদম যাকে বলে সিক্ত কারণ বৃষ্টি পড়ছে হালকা হালকা এই সময়টাই কিন্তু উপভোগ করার সময় আর তাই এই সময় মনের পছন্দে বাড়ি বসে কেনাকাটা করার জন্য আবরণ আপনার দরবারে একদম পৌঁছে গেছে শুধু আপনাকে পছন্দ করতে হবে আর বুকিং করতে হবে ব্যাস এইটুকুই করণীয় একটা সবুজের উপর কম্বিনেশন একদম লাইট গ্রিন বা কচি কলা পাতা কালার যেটা হয় ঠিক সেটার উপরে মাল্টি কালারের নাম্বার 27 27 নম্বর শাড়ি এটা পেয়ে যাচ্ছে 1650 না হ্যাঁ 1650 এত অবধি হবে আমরা 1650 দেখছি এবার আমরা আরো বাজেটটা একটু নামিয়ে আনি এবার আমরা 1550 এ দেখব আমি আগেই দাম বলে দিলাম তাহলে স্ক্রিনশটটা তুলতে সুবিধা হবে একদম সবুজ থেকে বাহ দারুন এটাও কিন্তু ব্লাউজ পিস আছে প্রত্যেকটা ব্লাউজ একটা স্টিল গ্রে বডির সাথে ব্ল্যাক কম্বিনেশনে দেখাই আমরা পরের শাড়িটা একটা স্টিল গ্রে বডি তার সাথে কাজ রয়েছে আপনার ব্ল্যাকের উপর নিচে টাসেল দেওয়া রয়েছে আর এই যে মাঝের একটা সেগমেন্ট আঁচলের দিকটা করেছে দেখুন হালকা একটা অ্যাশ কালারের উপরে পুরো শাড়িটার ভিতরে কিন্তু ঠিক রান সেলাই করা কাজ রয়েছে পারবেশ চওড়া পাড়া 1550 এ পেয়ে যাচ্ছেন আপনারা 28 নম্বর শাড়ি এবার আমরা আসব 29 নম্বর নাম্বার 29 এটা ওপার বাংলার মানুষদের খুব পছন্দ হবে আই এম ড্যাম শিওর কারণ ওই তোমাকেও ভালোবাসি সেরকমই একটা স্মৃতি বিজড়িত শাড়ি দেখাই আপনাদেরকে বা এই সবুজটা সো ব্রাইট এবং তার সাথে রেডের কম্বিনেশন নাম্বার 29 সেম ডিজাইনে গেছে সেম ডিজাইনে অনেকগুলো কালার অপশন পাবেন সেম ডিজাইন 1550 29 নম্বর 1550 পেয়ে যাচ্ছেন উইথ ব্লাউজ পিস 30 নম্বর শাড়ি দেখাবো নাম্বার 30 30 নম্বর শাড়িও একটা হালকা বিস্কিট কালারের সাথে রেড অ্যান্ড ব্ল্যাকের পুরো কম্বিনেশনে সুতোর কাজ এবং বেশ চওড়া পাড় যে চওড়া পাড়টা বলবো যে লালের ওপর একটা মোটা স্ট্রাইপস গেছে ব্ল্যাকের এবং এটা আপনার আপারই একটা একরকম যাচ্ছে লোয়ারই একটা
বদলে গেছে, এটা গঙ্গা যমুনা পারে রয়েছে। এটা হচ্ছে নাম্বার 30 30 নম্বর শাড়ি, হালকা বিস্কিট কালারের সাথে লাল আর কোথাও ব্ল্যাক এর কম্বিনেশনে যাচ্ছে, যার প্রাইস রয়েছে 1550। 30 নম্বর, নাম্বার 30, এইভাবে যাচ্ছে কুচির দিকটা। চলে আসি আমরা পরের শাড়িতে, 31 নম্বর, খুব ইউনিক একটা কালার কম্বিনেশন, চট করে আর হাতে আমাদেরও মাত্র গোনা কয়েকটাই শাড়ি দেখানো, তাই সেটুকু অপেক্ষা মাত্র, স্ক্রিনশট তুলুন আর বুকিং করতে থাকুন। 31 নম্বর শাড়ি দেখছেন, পিচের সাথে হালকা অরেঞ্জ এবং হোয়াইটের ভাগ যদি বেশি থাকে এই কালারটা আসে, তার সাথে ব্ল্যাকের কম্বিনেশনে যাচ্ছে, নিচে যাচ্ছে টাসেল, আর এই হচ্ছে ব্ল্যাকের পুরো বুনিয়ে কাজ গেছে, যার প্রাইস রয়েছে 1550 উইথ বিপি 1550। চলে আসবো আমরা 32 নম্বর, একটা পেস্তা কালারের সাথে লালের কম্বিনেশনে পুরো বুনিয়ে কাজ, তাতে সম্ভার নিয়ে কিন্তু আমরা আজকে রয়েছি, দেখে নিই। এটা হচ্ছে 32 নম্বর, নাম্বার 32। বাহ, লালের সাথে সবুজের কম্বিনেশনে রয়েছে এই শাড়িটি, 32 নম্বর শাড়ি, সেম প্রাইসে থাকবো 1550, 1550। এই সেগমেন্টটা আঁচলের ভীষণ ভালো, মাঝখানটা কিন্তু হাইলাইটেড হয়েছে গ্রিন দিয়ে, আর পাটটা দেখুন লালের উপর সবুজের স্ট্রাইপসের কাজ, 1550 তে পেয়ে যাচ্ছেন উইথ বিপি। এবার একটা হলুদের কম্বিনেশনের শাড়ি দেখায়, লাল হলুদ মাঙ্গলিক অনুষ্ঠান বলুন বা কোনো শুভ কাজে এরকম একটা শাড়ি অবশ্যই আপনাদের প্রয়োজন হয়, সেরকমই একটা তাঁতের সম্ভার। বাও, সো ব্রাইট অ্যান্ড ইয়ং কালার, যেটা ইয়েলোর সাথে রেডের কম্বিনেশন গেছে, এখানে কিন্তু পাট থেকে শুরু করে ওভারঅল পুরো বুনিয়ে কাজ, একদম মাখা বুনিয়ে কাজ, বাংলার তাঁতেই তৈরি, পুরো 100% কটনে আছে। এবং তুমি দেখবে শান্তিপুরি তাঁতগুলো অনেক এই ধরনের প্যাটার্নসে প্রচুর শাড়ি হয়, এর প্রাইস রয়েছে 1050, মাত্র 1050। এবার চলে যাবো 34 নম্বর, নাম্বার 34 নম্বর শাড়ি, সি গ্রিনটা ডিপ সি গ্রিনের সাথে গঙ্গা যমুনা পারে থাকছে আপনাদের জন্য, একদিকটা আপার ইয়াক যাচ্ছে পিঙ্কের ওপর আর লোয়ার ইয়াক যাচ্ছে হলুদের ওপর, ভিতরে কিন্তু শাড়িটা পুরো কাজ রয়েছে, নাম্বার 34, পাড়ের দিকটা কিন্তু অনেকটা জারির কাজও রয়েছে, এটা হচ্ছে গঙ্গা যমুনাতে আছে, গঙ্গা যমুনাতেই রয়েছে 1050, 1050-এ পুরো অল ওভারটা কিন্তু এইভাবে কাজ যাবে, আর ফুল পাতার মোটিফটাই কিন্তু এখানে ফলো করা হয়েছে উইদাউট বিপি। হ্যাঁ, এগুলো কিন্তু ব্লাউজ পিস নেই। এবার আমরা চলে আসবো 35 নম্বর, অফ হোয়াইটের সাথে একটা লালের কম্বিনেশনে শাড়ি দেখায়, আর পাড়ের কাজটা কিন্তু মাঝে মধ্যে একটু জারির কাজ আছে, যেটা গোল্ডেন জারি বলা যেতে পারে, আর ভিতরে পুরো বুনিয়ে কাজ রয়েছে, বাহ, এটা পাতার একটা মোটিভ রাখা হয়েছে, ভীষণ সুন্দর। এটারও প্রাইস রয়েছে মাত্র 1050, 1050 তে পেয়ে যাচ্ছেন এই শাড়িটি। এবার আমরা এই পর্বের শেষ শাড়িটা দেখাই, 36 নম্বর, একটা স্টিল গ্রে বডির সাথে পিঙ্ক, বেবি পিঙ্কের কম্বিনেশনে শাড়ি, আবরণ কিন্তু খোলা থাকে সোম থেকে রবি, সপ্তাহে 7 দিন, সকাল 10টা থেকে রাত্রি 9টা, সপরিবারে কেনাকাটার জন্য আপনাকে চলে আসতে হচ্ছে বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে আবরণ, পাশে রয়েছে অরেঞ্জেস। বাও, একটা অনবদ্য কালেকশন দিয়ে আমাদের এই পর্ব শেষ হবে, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, এই কথা মাথায় রেখেই কেনাকাটার জন্য চলে আসতে হচ্ছে আপনাকে আবরণে, পুজোর কেনাকাটা কিংবা বিয়ের সব কিছু শুভ অনুষ্ঠানে এখন সারা বছর কিন্তু আমাদের কেনাকাটা লেগে থাকে, সুতরাং আসতে হবে আপনাকে আবরণে। 35 নম্বর শাড়ি দেখছেন, 1050, এটা কিন্তু বিপি নেই, ব্লাউজ পিস নেই, সুতরাং অবশ্যই তার জন্য ব্লাউজের প্রয়োজন, কোথায় আসবেন, আবরণে আসবে, আনুষঙ্গিকভাবে সাজতে গেলে কমপ্লিট ওয়্যারিং যদি বলে তাহলে বলবো জাঙ্ক জুয়েলারি প্রয়োজন আছে, সেটা কোথায় আছে, সেটাও আবরণে আছে, আসতে হচ্ছে আপনাকে আবরণেই। অনেক ধন্যবাদ জানাবো নয়নদা, তোমাকে ধন্যবাদ, আপনাদেরকেও নমস্কার, শুভরাত্রি। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ, যোগাযোগ 8100724076, অরেঞ্জেস বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে।